নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। প্রত্যেকটি মানুষ সুখী হতে চায়, প্রত্যেকটা মানুষ আনন্দে সারা জীবন অতিবাহিত করতে চায়। এই সুখ এই আনন্দ ডিপেন্ড করে প্রত্যেকটা বিষয়ের ওপর, প্রত্যেকটা ঘটনার ওপর, প্রত্যেকটা রিলেশনের ওপরে। আর এই ঘটনা বলুন, এই রিলেশন বলুন, সম্পর্ক বলুন, প্রত্যেকটাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডিপেন্ড হয় অর্থের ওপরে। হ্যাঁ, আমি যে কথাটা বললাম অনেকে হয়তো বলবে কি বলছে, একদম বাস্তব কথা। অর্থ যদি না থাকে, অর্থ যদি না থাকে, দেখবেন আপনি যত ভালো মানুষই হন না কেন, আপনার কাছে যারা মানুষ, আপনার যারা একদম নিকট, দেখবেন তাদের কাছ থেকে আপনি আপনার প্রাপ্ত সম্মান পাচ্ছেন না। অর্থ হলো এমন একটা জিনিস, অর্থ হলো এমন একটা জিনিস যা মানুষকে সম্মান দেয়, প্রতিপত্তি দেয়, খ্যাতি বাড়ায়, সমস্ত কিছু বাড়ায়। সুতরাং এই অর্থই হলো জীবনের চলার পথে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকেই অর্থের পিছনে ছুটে চলেছি, আমরা প্রত্যেকেই অর্থের দিকে এগিয়ে চলেছি, কিন্তু সেই অর্থ যে মানুষটার হাতে নেই বা অর্থের আগমন সংকুল, ছোট, কম, তার আয়ের থেকে ব্যয়ের রাস্তাটা অনেক বেশি বড়, ইনকাম সেই অর্থে নেই, একটা বেকারত্বের জীবন, বেকার বেকারত্বের জীবন যারা অতিবাহিত করছেন তারা বুঝতে পারছেন প্রত্যেকটা ক্ষেত্রে তাদের কতটা সমস্যা, বাধা, বিঘ্নতা, মানসিক হতাশা কুড়ে কুড়ে খাচ্ছে। স্বামী স্ত্রীর সঙ্গে বন্ডিং নষ্ট করে দিচ্ছে, সন্তানের সঙ্গে পিতার, সন্তানের সঙ্গে মাতার সম্পর্ক ডিস্টার্ব করে দিচ্ছে। এই অর্থ ভাইয়ের সঙ্গে ভাইয়ের, বাবার সঙ্গে যেমন সন্তান, মায়ের সঙ্গে সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলের সঙ্গে ডিস্টার্ব করে দেয় অর্থ। এই অর্থ আপনার জীবনে কতটা এসেছিল বা আসবে, বা আপনি আদৌ প্রতিষ্ঠিত হতে পারবেন কি পারবেন না, সেটা সমস্ত কিছুই আছে আপনার জন্ম কুণ্ডলিতে, আপনার জন্ম ছকে। সেই জন্ম ছক অ্যানালাইসিস দরকার, জন্ম ছকটা অ্যানালাইসিস করে জানা দরকার আপনি পাচ্ছেন না পাচ্ছেন না, বা কতটা আপনার পাওয়া উচিত, সেই পাওয়া উচিতের জায়গা থেকে আপনি কতটা পাচ্ছেন, আর যতটা পাচ্ছেন না কেন পাচ্ছেন না, কোন পথে সেটা ডিস্টার্ব হচ্ছে। আপনি পরিশ্রম করছেন, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছেন, সকাল থেকে রাত পর্যন্ত খাটছেন, কিন্তু আপনার ইনকাম কম, কেন? তার জন্য দরকার একজন সঠিক জ্যোতিষ বন্ধুর, একজন দরকার একজন সঠিক পথ প্রদর্শকের, একজন প্রয়োজন সঠিক গাইড, আচার্য শ্রী দুলাল, আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধু, আপনাদের পথ প্রদর্শক। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কোনটাই থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নামটি বলুন, একটু জোরে বলবেন। ছেলের ডেট অফ বার্থ বলুন। 21/10/2007। জন্ম সময় বলুন। সকাল 9:45। জন্মস্থান কি কোনটাই? কোনটাই? যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন
সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার সন্তানের জন্মবার হলো রবিবার। মকর রাশি, বৃশ্চিক লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ রাক্ষসগণ, বর্তমানে রাহুর মহাদশা চলছে, বুধের অন্তর্দশা, এই জন্মচক্র আমি পেলাম। এই যে জন্মচক্রটা আমি পেলাম তাতে যেটা দেখতে পাচ্ছি, বর্তমানে পড়াশুনো করছে তো, সেই পড়াশুনো করছে ঠিকই, কিন্তু পড়াশুনোর প্রতি যেভাবে মনোযোগটা দেওয়া দরকার, যেভাবে পরিশ্রম করাটা দরকার, সেটা কিন্তু ঠিকঠাকভাবে পারছে না, ভুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে, ভুলে যাচ্ছে, পড়ছে পড়ছে না আমি বলবো না, পড়ছে কিন্তু মাথায় রাখতে পারছে না। আর এই কারণে মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু ডিস্টার্ব হবে ওর, ঠিক এই কারণেই মাধ্যমিকের রেজাল্টটায় ওর ডিস্টার্ব হবে। আমি তো প্রথমেই বললাম ও পড়াশোনা করতে চাইছে না, এটা নয়, করতে চেয়ে মাথায় রাখতে পারছে না, ভুলে যাচ্ছে, আর যে কারণেই আমার দ্বারা হবে না, আমি পারছি না, এই একটা টেন্ডেন্সি হয়ে গেছে। আর যখনই মা ওকে বলছে বাবা তোকে পড়তে হবে, তখন দেখবেন মায়ের উপর একটু রেগে যাওয়া, একটু মুখে মুখে তর্ক করা, হঠাৎ হঠাৎ করে মাথাটা গরম হয়ে যাওয়া, তার এই জায়গাগুলো অন্য বেড়েছে। হ্যাঁ বলুন, হ্যাঁ এগুলো করছে। আর আর একটা জিনিস লক্ষ্য করেছেন, ওর কিন্তু রাত্রেবেলা যখন ঘুমাচ্ছে একটু লেট করে ঘুমাচ্ছে, বেলাবেলি ঘুমায়, মাঝরাত থেকে ঘুম ভেঙে যাচ্ছে, ওর ঘুমের একটা ডিস্টার্ব কিন্তু আসবে। হ্যাঁ একটুখানি সতর্ক থাকবেন। আর আর একটা কথা বলবো, ওর বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু ডিস্টার্ব হবে, ওর বন্ধু বান্ধবের দিক থেকে ডিস্টার্ব হবে, এবং এমন কয়েকজন বন্ধু থাকবে যারা কিন্তু নেশা করছে, মানে বিড়ি সিগারেট খাওয়া দাওয়া করছে, এরকম কিছু বন্ধু বান্ধব কিন্তু যুক্ত হয়ে যাবে। রেখে যায়, মায়ের কথা শুনতে চায় না, কিন্তু এখনো ওকে মানে একটু যদি গাইড করতে পারেন, এই গাইড কিন্তু ওকে বলে শুনে হবে না, ওকে যদি ভালো একটা কথা বলতে যান, বাবা তুই এটা করিস না এটা কর, আপনি একটা কথা যখনই বলতে যাবেন ও কিন্তু সেটাকে ভালোভাবে নেবে না, ও সেটাকে অন্যভাবে নিচ্ছে। এই নেওয়ার কারণ হলো এই যে জন্ম ছক, এই যে কুণ্ডলি, এই কুণ্ডলিতে বেশ কিছু অশুভ জিনিস তৈরি হয়ে আছে, যে কারণে ওকে ভালো কথা বললেও শুনতে পারবে না, শুনতে চাইবে না। যেমন এই জন্মচকে শনির সাড়ে সাথে চলছে, এই জন্মচকে ও মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে, এই যে মাঙ্গলিক, এই যে শনির সাড়ে সাথে, ওকে চলার পথে মারাত্মকভাবে ডিস্টার্ব করবে, ওর হওয়া কাজ নষ্ট করে দেবে, বাজে বন্ধু বান্ধবের সঙ্গে জড়িয়ে দেবে, নেশা ভাঙ করছে এরকম কিছু বন্ধুর সঙ্গে জড়িয়ে পড়বে, মায়ের সঙ্গে বনিবনা করতে চাইবে না, মুখে মুখে তর্ক করবে, এবং ও বা ওকে আপনি কিন্তু কন্ট্রোলে রাখতে পারবেন না, ও যত বয়স বাড়বে ও কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। কি বলছি বুঝি, বোঝা গেল? এবার এগুলোকে তো সংশোধন করা দরকার, না কি বলেন? এগুলোকে সংশোধন করা দরকার। বাচ্চার ছেলে খুব ভালো ছেলে, কিন্তু ও যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু ওর সঙ্গে আগামী দিনে আপনাদের কিন্তু সম্পর্ক ভালো থাকবে না, সম্পর্ক জায়গায় কিন্তু প্রচন্ড ভাবে ডিস্টার্ব নিয়ে আসবে। আমি মেচেদাতে আছি, আপনি কন্টাই থেকে বলছেন আমি মেচেদাতে আছি, এই যে নিচে যে নম্বরটা আছে এই নম্বরটা কন্ট্যাক্ট করুন, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে আপনাকে বলে দেবে, ঠিক আছে? ধন্যবাদ। আর বলুন, প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার এবং চতুর্থ শুক্রবার, সেকেন্ড এবং ফোর্থ শুক্রবার আমি মেচেদায় বসি, আপনি নিচের নম্বরে কন্ট্যাক্ট করুন, আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে সব। ধন্যবাদ।
একটা জন্মছক, মানে একটা জন্মছক একটু সাইড করি, প্রত্যেকটাই পিতা মাতা, প্রত্যেকটাই বাবা মা, প্রত্যেকটা প্যারেন্টস চায় তার সন্তান যাতে ভালো হয়, মানুষের মতো মানুষ হয়, পড়াশোনা থেকে শুরু করে সে যাতে আগামী দিনে প্রতিষ্ঠা পায়, একটা ভালো কাজ করে, নাম হোক, সুনাম হোক, খ্যাতি হোক, অন্তত এটা না হয় যেন বদনামে জড়িয়ে পড়ে, অন্তত এটা যেন না হয় নেশায় জড়িয়ে পড়ে, এটা যেন না হয় কিছু বাজে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে সেই বাচ্চাটার কারণে, সেই সন্তানের কারণে পিতা মাতার রাত্রের ঘুম নষ্ট হওয়া। এটা কোনো সন্তান, কোনো প্যারেন্টস চায় না, কোনো পিতামাতা চায় না। কিন্তু যখন দেখে সন্তানটি আস্তে 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 করে বিপথে যাচ্ছে, সময়ে থাকতে থাকতে যদি সেই সন্তানের জন্ম কুণ্ডলীটি সঠিকভাবে অ্যানালাইসিস করে যদি প্রতিকার প্রতিবিধান যদি করা যায়, এই সন্তান কিন্তু আপনার পক্ষে শুভ সন্তান হবে। কিন্তু আপনি যদি সঠিক সময় সেই গাইডটা যদি না করেন, আপনি যদি তাকে সঠিকভাবে গাইড না করেন, আপনি দেখছি দেখব অমুক জ্যোতিষ বন্ধুর কাছে যাব, তার কাছে যাব, অমুকের কাছে এই করব, এইটা করতে করতে যদি দু বছর পাঁচ বছর যদি লেট করে বসেন, ততক্ষণে কিন্তু ওই সন্তান দেখবেন আউট অফ কন্ট্রোল। আউট অফ কন্ট্রোল হয়ে গেলে তাকে কিন্তু আর কন্ট্রোল করতে পারা সম্ভব নয়, পারা যায় না। একটা মাটির দলা যতক্ষণ নরম থাকে ততক্ষণ আমরা তাকে আমাদের মতো করে একটা সুন্দর মূর্তি তৈরি করতে পারি, কিন্তু সেই মাটির তাল, সেই মাটির দলা যদি শক্ত হয়ে যায় তখন কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে আর মূর্তি নির্বাচন করতে পারি না, মূর্তি নির্মাণ করতে পারি না, যেখান থেকে আমরা করতে যাব সেখান থেকে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। সুতরাং সময়ে থাকতে থাকতে একজন সঠিক জ্যোতিষ বন্ধু, সঠিক তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, সঠিকভাবে তাকে গাইড করুন। আচার্য শ্রী দুলাল, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি তো দমদম থেকে। দমদম থেকে? কার বিষয়ে জানতে চাইছেন? আমি তো আমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। আপনার ভাই? হ্যাঁ। ভাইয়ের নাম বলুন। সঞ্জীব মণ্ডল। সঞ্জীব মণ্ডল, সঞ্জীবের ডেট অফ বার্থ বলুন। 26 ডিসেম্বর। 26 ডিসেম্বর 1979। জন্ম সময় বলুন। দুপুর 1টা। জন্মস্থান? বীরভূমের। কোথায়? বোলপুর। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? না না, আমি দেখছি। এর আগেও দেখেছেন? একটু ধরুন, আমি দেখে নিচ্ছি একটু। আপনি যে ডেট অফ বার্থ বললেন 26 তারিখ ডিসেম্বর মাস 1979। জন্ম বার হলো বুধবার, দুপুর 1টা বোলপুরে জন্মগ্রহণ করেছিল। এই অনুযায়ী আপনার ভাইয়ের মীন রাশি, মেষ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ, বর্তমানে শুক্রের মহাদশা চলছে, বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। ভাই কি করেন? ভালো বলুন। বলছি ভাইয়ের যে এই যে ছকটা পেলাম তাতে ওর ভালো কর্মের যোগটা আছে, ভালো কর্মের যোগ আমি পেয়েছি, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু বিষয় হলো এই জন্ম ছকে বৈবাহিক বিষয় নিয়ে অবশ্যই ডিস্টার্ব হবে। প্রথম ডিস্টার্ব আমি বলছি, প্রথম ডিস্টার্ব যদি ফার্স্ট যদি তাড়াতাড়ি যদি ম্যারেজ হতো, সেক্ষেত্রে সেই ম্যারেজ ডিভোর্স পর্যায়ে নিয়ে যেত। দ্বিতীয় কথা হলো এই জন্মছকে বিবাহের যে টাইম, গোল্ডেন যে টাইম, সেটা কিন্তু অলরেডি ওভার।
ভালোভাবে বুঝুন, বিবাহের যে সময় সেই সময়টা কিন্তু অলরেডি পাস করেছে। বলছি বলছি বলছি, আর এখনো পর্যন্ত যদি বলেন, আমি আপনাকে একটাই কথা বলবো, 2024 সাল জানুয়ারি মাসের 12 তারিখ, 12 জানুয়ারি 2024, এই টাইম পর্যন্ত একটা টাইম অলরেডি এখনো, মানে সেটা প্রবাদ আছে আলোর, একটা ক্ষীণ আলো, ক্ষীণ আলো, সেটা অলরেডি পাস করছে, গোল্ডেন টাইমটা পাস করে গেছে। তারপরের যে টাইম, যে টাইমটা 12 জানুয়ারি 2024 পর্যন্ত রান করছে, এই টাইমের যদি ম্যারেজটা হয়ে যায় তো খুবই ভালো, যদি না হয়, দেখুন এই এই যে জন্মছক আমি দেখতে পাচ্ছি তাতে আপনাদের দেখাটাই ভালো হবে, এবং ওর নিজের পছন্দের জায়গা কোথাও ছিল, ওর নিজের পছন্দ কোনো জায়গা ছিল, কিন্তু সেখান থেকে ও মেন্টালি আঘাত পেয়েছিল, হ্যাঁ অথবা না বলুন তো, হতে পারে নয়, কারণ এখানে, কারণ এই যে ছকটা পেলাম তাতে দেখতে পাচ্ছি পঞ্চম স্থানে মঙ্গল, পঞ্চম স্থানে বৃহস্পতি, পঞ্চম স্থানে রাহু, পঞ্চম হলো প্রেম, ওর নিজের পছন্দ করাটাও ভালো হবে, কিন্তু ম্যারেজ লাইফটা কিন্তু ডিস্টার্ব থাকবে, এটুকু পরিষ্কার শুনে রাখুন। বিবাহের টাইম চলছে, একটা ক্ষীণ অবস্থায় চলছে, 24 জানুয়ারির মধ্যে যদি ম্যারেজ হয় ভালো, তবে সেই ভালোর জায়গা থেকেও কিছুটা ডিস্টার্ব আছে, সেটাকে সংশোধন করে তারপর বিয়ের আসনে আপনার ভাইকে বসাবেন। 2024 জানুয়ারির পরে আমি কি বলছি মন দিয়ে শুনুন, 2024 জানুয়ারির পরে সেই বিবাহের যে টাইমিং সেটা কিন্তু হোল্ড হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তার আগে বিবাহ দেবেন, এবং বিবাহের ক্ষেত্রে কিছু প্রবলেম আমি পেয়েছি সেগুলোকে ওভারকাম করে নিয়ে তারপর বিবাহের আসনে বসাবেন, না হলে কিন্তু আফটার ম্যারেজ, আফটার ম্যারেজ উভয়ের একটা মেন্টালি সেপারেশন তৈরি হবে। বুঝতে পারলাম, পরিষ্কার বললাম, পঞ্চম স্থানে রাহু, পঞ্চমে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, প্রেম প্রীতি ভালোবাসা আবেগের জায়গাটি মারাত্মক ছিল, কিন্তু এখানে একটা অঙ্গারক যোগ তৈরি করেছিল, এখানে তৈরি করেছিল গুরুচণ্ডাল যোগ, ফলে ওর লাভের দিক থেকে ডিস্টার্ব অবশ্যই এসেছে, কিন্তু আরো কিছু ক্ষেত্র আছে এই জন্মচক্রে, আরো বেশ কিছু ক্ষেত্র, বর্তমানে শনির সাড়ে সাথে চলছে, চন্দ্রভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, এগুলোকে একটু সংশোধন না করে বিয়ের আসনে না বসানোটাই বুদ্ধিমানের কাজ, সংশোধন করে তারপর বিবাহ দেবেন। কিছুদিন আগে আমার কাছে এক গার্জেন এসেছিল, কিছুদিন আগে প্যারেন্টস, পিতামাতা উভয়ই এসেছিল, গার্জেন এসেছিলেন, একমাত্র সন্তান, অনলি ওয়ান চাইল্ড, মেয়ে, মেয়েটিকে বিবাহ দিয়েছে ধুমধাম করে বিয়ে দিয়েছে, 3.5 বছর সংসার করবার পর, 3 বছর 7 মাস সামথিং, কতদিন, 12 দিন কি 13 দিন সংসার করার পর সেই মেয়েটি শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে বাপের বাড়িতে চলে এসেছে, আসার পর বলছে আমি আর ওই বাড়িতে যাব না, সংসার আমি করব না, বাবা বোঝালো, মা বোঝালো, কিন্তু আর সংসার আমি করব না। আমার কাছে যখন আসলো আমি ছকটা দেখলাম, দেখে বললাম আপনারা বিবাহ দিয়েছেন খুব ভালো, কিন্তু বিয়ের আগে এই সমস্যাগুলো কেন সংশোধন করেননি, কারণ ওই মেয়েটির বিবাহ স্থানটা ডিস্টার্ব হওয়ার কারণে তাকে সোনায় ভরিয়ে দিলেও রাজপুত্র, তার সঙ্গে বিবাহ দিলেও সেই ম্যারেজ লাইফ তার হ্যাপি হতো না, আর এই না হওয়ার কারণ কিন্তু আপনারা, আপনারা জেনে হোক বা অজ্ঞানে হোক, মেয়েটার এই জন্ম কুণ্ডলী সঠিকভাবে সংশোধন করেননি। আর আজকের দিন আমি বলছি এখানে অলরেডি ডিভোর্স হবেই, কিচ্ছু করার নেই, এবং পরবর্তীতে যেখানে বিবাহ দেন সেখানে কিন্তু ডিস্টার্বটা হবে।
যে সমস্ত দর্শকরা আমার এই অনুষ্ঠান দেখছেন জেনে রাখুন, সপ্তম অধিপতি যদি কোনোভাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কানেকশন করে, সমসপ্তম অধিপতি যদি কোনোভাবে ডিস্টার্বের মধ্যে থাকে, রাহু দ্বারা দৃষ্ট, অশুভ মঙ্গল দ্বারা দৃষ্ট, কেতু দ্বারা দৃষ্ট, কখনো কখনো রবি যদি সমসপ্তমে থাকে বা রবির দ্বারা যদি কোনোভাবে বদ্ধ হয়, তাহলে কিন্তু তাদের বিবাহিত জীবন ভালো থাকে যায় না, বিবাহিত জীবনে প্রবলেম আসে, এরকম অনেকগুলো সূত্র আছে। নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের। আপনার ডেট অফ বার্থ বলুন। 15/10/1976। জন্ম সময় বলুন। কত আরেকবার বলুন? রাত্রি 10:05। জন্মস্থান? দুর্গাপুর। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, 15 অক্টোবর মাস 1976 শুক্রবার ছিল জন্মবার। মিথুন রাশি, মিথুন লগ্ন, পুনর্বস নক্ষত্র, দেবগণ, বর্তমানে বুধের মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না? আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না? পারিবারিক দিক থেকে, পারিবারিক দিক থেকে আয়ের থেকে ব্যয় বেশি, ইনকাম কিন্তু কম হয়ে যাচ্ছে, ছোটখাটো বিষয় নিয়ে তো অতিরিক্ত টেনশন করছেন, আপনি তো ঠিকঠাক ভাবে ঘুম নেই, এবং আপনার পারিবারিক জীবনেও কিন্তু ডিস্টার্ব অবশ্যই আছে, পারিবারিক জীবনে অবশ্যই ডিস্টার্ব আছে। এবার আমি যে কথা তিনটে বা চারটে বললাম একটু শেয়ার করুন। আমি কি কাজ পাব? আপনি কাজ পাবেন। তাহলে অর্থনৈতিক জায়গা থেকে ডিস্টার্ব আছে বাড়িতে? আয় উন্নতি কম? হ্যাঁ। আপনি কিসের কাজ চাইছেন? যে কোনো কাজ। আপনার হাঁটু কোমর বা শির দ্বারা একটা ব্যথা ব্যথা আছে? একটু সতর্ক থাকুন, একটু সতর্ক থাকুন। আমি আপনাকে কি বললাম, আপনার বিবাহিত জীবন বা পারিবারিক জীবন ভালো নয়? আপনার পারিবারিক জীবন কখনোই ভালো হতে পারে না, কারণ এই জন্ম ছক আমাকে বলছে আপনি যেখানেই বিয়ে করুন না কেন, স্বামী সুখ, স্বামীর সঙ্গে যে বন্ডিং, স্বামীর সঙ্গে যে সম্পর্ক, সেখান থেকে ডিস্টার্ব হবে। হয়েছে? হ্যাঁ হয়েছে। কিছু সমস্যা আছে, এটাকে সংশোধন করুন। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যেটা ওভার টেলিফোনে তো বলা হিসেবে যায় না। আপনি কাজের জন্য বলছেন, আপনার কাজের জায়গাটা আছে নেই বলবো না, তবে আপনি শরীর স্বাস্থ্য দিকে বেশি নজর দিন, পারিবারিক দিক থেকে আপনি কিন্তু খুব একটা সুখী নন। ঠিক আছে, যদি মনে হয় নিচের নম্বরে যোগাযোগ করুন। যা যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবারে ব্যারাকপুরে আমাকে পাবেন, বুধবারে গড়িয়াহাট পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের দুটো শুক্রবার মেচেদায়, মাসের দুটো শনিবার শ্যাওড়াফুলি, মাসের দুটো শনিবার বর্ধমান, মাসের দুটো রবিবার কৃষ্ণনগর। এছাড়া যারা দূরবর্তী অঞ্চলের মানুষ আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।